আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবম পে স্কেল ঘোষণা নিয়ে রয়েছে দুঃসংবাদ। অর্থাৎ নবম পে স্কেলের জন্য যারা আন্দোলন করছেন, আন্দোলনরত সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়েছে। মাঠ প্রশাসনের কর্মচারীদের সমস্যা সমাধানের উদ্যোগ না নিলেও চলমান কর্মবিরতি থামাতে কেন্দ্রীয় কমিটির নেতাদের নানাভাবে চাপ দিচ্ছেন শীর্ষ কর্মকর্তারা। পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরণের কর্মসূচিকে সরকার বিরোধী আন্দোলন বলেও দমানোর চেষ্টা করা হচ্ছে। কয়েকটি জেলার কর্মচারীদের বদলিও চাকরিচ্যুত করারও হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট জেলার ডিসি এডিসিরা। এদিকে প্রায় সকল জেলার কর্মচারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার না করার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতাদের। বৃহস্পতিবার 3 মার্চ তৃতীয় দিনের কর্মবিরতিতে কর্মচারীরা স্লোগান দিয়ে বলেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই, আশ্বাস নয়, প্রজ্ঞাপন চাই, পদ পদবি পরিবর্তন করতে হবে, করে নাও, এক দেশে দুই নীতি চলবে না, চলবে না। বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির নেতাদের গত বুধবার সচিবালয়েও ডাকা হয়। এমন প্রেক্ষাপটে আগামী শনিবার সকাল 10টায় ঢাকা কালেক্টরেটে রিক্রিয়েশন ক্লাবে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের চাপের বিষয়ে আলোচনা করবেন তারা। জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ বিভাগের শীর্ষ কর্মকর্তারা দ্রুত কর্মবিরতি বন্ধ করতে গতকাল ডিসিদের নির্দেশ দেন। এরপরও বিভিন্ন জেলার ডিসিরা কর্মচারীদের ডেকে আন্দোলন স্থগিত করে কর্মস্থলে যেতে বলেন। এর প্রেক্ষিতে কর্মচারীরা তাদের ন্যায্য দাবির কথা ডিসিদের সামনে তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে কয়েকজন ডিসি শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আন্দোলন স্থগিত করতে বললেও দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তবে রাজশাহী ও খুলনা বিভাগের 3টি জেলার টিসি ও এডিসিরা কর্মচারীদের আন্দোলন বন্ধ করার নির্দেশ দিয়ে বলেন, কর্মবিরতি দ্রুত প্রত্যাহার না করলে বিপদ হতে পারে, আন্দোলনে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও খুঁজে দেখা হবে। যেসব জেলায় কেন্দ্রীয় কমিটির নেতারা চাকরি করছেন সেসব জেলায় বেশি চাপ দেওয়া হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের উপস্থিতিতে পদবি বদল ও বেতন গ্রেড উন্নতির প্রস্তাব অনুমোদন করেন। এরপর এই প্রস্তাব বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ে অন্য কার্যালয় ও সচিবালয়ে কর্মচারীদের সঙ্গে সামঞ্জস্যতা ও ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করে তাতে অসম্মতি জানিয়ে জনপ্রশাসনের সিনিয়র সচিবকে চিঠি দেয় অর্থ বিভাগ। অসম্মতির চিঠির বিস্তারিত ব্যাখ্যা দিয়ে এবং ফের পদোন্নতির সুপারিশ করে গত 30 জুন অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে নথি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। সুপারিশের পর জনপ্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাকাসের কর্মচারীরা অনেকবার অর্থ বিভাগে যোগাযোগ করলেও সম্মতি মেলেনি। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে টানা কর্মবিরতি পালন করছেন তারা। এ সময় কর্মচারীরা সকাল 9টায় হাজিরা খাতায় সই করে বিকেল 5টা পর্যন্ত কাজ না করে অফিসে অবস্থান করছেন। সাপ্তাহিক সরকারি ছুটির দিন ছাড়া আগামী 24 মার্চ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। তো এটাই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।